ত্রিপুরার মানুষ সংকল্পবদ্ধ হয়েছেন একবার ভাজপা বারবার ভাজপার স্লোগানকে এগিয়ে নিয়ে যেতে। কুমারঘাট থেকে এদিন বিধানসভা নির্বাচনে ত্রিপুরা জয়ের সংকল্প নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার ঊনকোটি জেলার কুমারঘাটে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠে আয়োজিত জনসভার মধ্যমণি ছিলেন দলের বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সেখান থেকে একবার ভাজপা বারবার ভাজপার স্লোগানকে তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। इस विजय संकल्प रैली में इतनी देर तक इतने उत्साह के साथ लोगों को बैठा देखता हूं तो मेरे को ये विश्वास होता है कि त्रिपुरा की जनता ने संकल्प ले लिया है कि एक बार भाजपा बार बार भाजपा इस तरीके की बात को आप आगे बढ़ा रहे हैं। এদিনে জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সম্বিত পাত্র, দলের ঊনকোটি জেলার সভাপতি পবিত্র দেবনাথ সহ জেলার 5টি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থীরা ছিলেন উপস্থিত। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেপি নাড্ডা এদিন নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বিকাশের সোপান তুলে ধরে বলেন, দেশে বিজেপির শাসনে যেভাবে উন্নয়ন চলছে ত্রিপুরায়ও বিজেপির 5 বছরের সময়ে প্রকৃত উন্নয়ন দেখতে পাচ্ছেন রাজ্যের মানুষ। বিজেপির শাসনে আদিবাসীদের উন্নয়নের কথাও তুলে ধরেন নাড্ডা। ত্রিপুরা কো দেখতে হ্যায় শান্তি কে দূত, যহাঁ শান্তি লায়ে। হম ত্রিপুরা কো দেখতে হ্যায় ঊর্জা কে বিকাশ কা যুগ। হম ত্রিপুরা কো দেখতে হ্যায় পর্যটন কে বিকাশ কা যহাঁ পর সম্ভাবনা হ্যায়। হম ত্রিপুরা কো দেখতে হ্যায় 5G কানেক্টিভিটি কে সাথ জোড়নে ওয়ালা ত্রিপুরা। হম ত্রিপুরা কো দেখতে হ্যায় কালচার কে সাথ হামারি পরম্পরাও কো জাগৃত করনে ওয়ালা ত্রিপুরা। हम त्रिपुरा को देखते हैं प्राकृतिक खेती की संभावनाओं के साथ। हम त्रिपुरा को देखते हैं खेल की संभावनाओं को बढ़ाने वाला त्रिपुरा। और हम त्रिपुरा की ताकत को बढ़ाने के लिए हर संभव प्रयास करने का संकल्प लेकर के आगे चलने वाले हैं। इस बात को भी हमको ध्यान में रखना। জেপি নাড্ডার সভায় এদিন প্রখর রোদকেও হার মানিয়ে সভাস্থলে উৎসুক জনতার ভিড় ছিল নজর কাড়া। ভোট প্রচারে কুমারঘাটে এসে ময়দানে জনস্রোত দেখে আপ্লুত হয়েছেন খোদ সর্বভারতীয় সভাপতি। বলাই কুমারঘাটে সভার মধ্য দিয়ে এবারে বিধানসভা ভোটে যেন ত্রিপুরা জয়ের সূচনা করেছেন কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।